হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাস কিচেন ডায়েরিতে। আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপি মশলা বেগুন। বেগুনের নানান ধরনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের রেসিপিটা একটু অন্য ধরনের। মশলা বেগুন রুটি পরোটার সঙ্গে কিন্তু খুব ভালো লাগে, আর একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি সবার খুব খেতে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপির দিকে যাওয়া যাক। তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে নোটিফিকেশন বেলটাকে অন করে দেবেন, তাতে আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব, সবার প্রথমে আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে। আর রেসিপির ইনগ্রিডিয়েন্টস তো পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশন বক্সে। তাহলে চলুন দেরি কেন, সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। মশলা বেগুন বানানোর জন্য এরকম ছোটো সাইজের বেগুন বোটা সহ আমি নিয়েছি 250 গ্রাম। বেগুনের বোটাগুলো রেখে দিতে হবে, আমি লাস্টের দিকে একটু কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আর এইভাবে চার ফালা করে ছিঁড়ে দিতে হবে, যাতে মশলাটার ভেতরে ঢুকে যায় বা ভেতরে পোকা টোকা থাকলে বোঝা যায়। তো আমি এইভাবে সমস্ত বেগুনগুলো এইভাবে করে নিয়েছি, চার ফালা করে চার পিস করে কেটে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে যে কাটার সময় যাতে বোটা থেকে বেরিয়ে কেটে না যায়। আর আমি এখানে কালো রঙের বেগুন ব্যবহার করেছি, এরকম ধরনের সাদা রঙের বা গ্রিন কালারের বেগুনও পাওয়া যায়, সেই বেগুন দিয়েও করা যেতে পারে। তো প্রথমে আমি বেগুনগুলো একটু ফ্রাই করে নেব। তেল দিয়ে দিলাম, বেগুনটাকে 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নিয়েছি এইভাবে উল্টে পাল্টে। এবার আমি এটা তুলে নেব। আমি আবার তেল দিয়ে দেবো, দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, লং এলাচ আর দারচিনি। একটা ছোট পেঁয়াজ দিয়ে দিলাম কুচিয়ে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট 1 চামচ, হাফ চামচ ধনে পাউডার, 1/4 চামচ জিরে পাউডার, লঙ্কা পাউডার 1/2 চামচ, হলুদের পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। লবণটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচানো। কিছুক্ষণ ঢেকে দেবো তাতে টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোটা গলে গেছে, নরম হয়ে গেছে, দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এবার দিয়ে দেবো জল। ঢেকে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো রেডি হয়ে গেছে আমার মশলা বেগুন, গ্রেভিটা অনেক শুকিয়ে গেছে আর বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে। বেগুনটা একবার চেক করে নিতে হবে, বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো রেডি হয়ে গেছে আমার মশলা বেগুন, গরম গরম পরিবেশন করুন রুটি পরোটা বা ভাতের সঙ্গে, খুব ভালো লাগে। একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি সবার পছন্দ হবে। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে।